কালকের শাক্ত ধর্মের ক্লাসের যে আলোচনা, সেই আলোচনার শেষেই আমি বলেছিলাম যে আজকে আমরা তন্ত্র সম্পর্কে আলোচনা করব। তন্ত্র যদিও এই কোর্সের সিলেবাসে সরাসরি নেই, কিন্তু বজ্রযান বৌদ্ধ ধর্ম সিলেবাসে আছে, এবং বজ্রযান বৌদ্ধ ধর্মের আলোচনা করতে গেলে তন্ত্রের আলোচনা করা প্রয়োজন। আর এই ক্লাসটা আমি শাক্ত ধর্মের ক্লাসের ইমিডিয়েটলি পরে রাখছি, তার কারণ হচ্ছে প্রচলিত ধারণায় তন্ত্রের অ্যাসোসিয়েশন মূলত শাক্ত ধর্মের সঙ্গে করা হয়, এবং এই রকম একটা প্রচলিত ধারণাও কোনো কোনো ক্ষেত্রে রয়েছে যে শাক্ত ধর্ম এবং তন্ত্র বোধহয় একই জিনিস। কিন্তু এই ধারণাটা ঠিক নয়। যদিও শাক্ত ধর্মের মধ্যে তান্ত্রিকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে পৌরাণিক ধর্ম এবং তান্ত্রিক ধর্ম দুটো আলাদা ধরনের ধর্মীয় বিশ্বাস। পৌরাণিক ধর্ম ব্রাহ্মণ্য ধর্মের অন্তর্গত একটা ধর্মীয় বিশ্বাস। ব্রাহ্মণরা যে পুরাণ রচনা করেছেন তার মাধ্যমে পৌরাণিক ধর্ম অর্গানাইজড হয়েছে। পৌরাণিক ধর্মে বর্ণজাতি ব্যবস্থা স্বীকৃত, এবং পৌরাণিক ধর্মের রীতিনীতি বা উপাসনা পদ্ধতি, তার উপর ব্রাহ্মণ্য ধর্মের প্রত্যক্ষ প্রভাব অনেক বেশি। ব্রাহ্মণ্য দর্শন থেকেই পৌরাণিক ধর্মগুলোর দার্শনিক ভিত্তি তৈরি করা হয়েছে, সেটা বেদান্ত দর্শন হোক বা সাংখ্য দর্শন হোক বা অন্যান্য দর্শন হোক, এবং উপাসনা পদ্ধতির মধ্যেও একটা ব্রাহ্মণ্য সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রথাগত যে উপাসনা বা পূজা পদ্ধতি, সেটাও ব্রাহ্মণরাই মূলত করছেন। সংস্কৃত মন্ত্রোচ্চারণের দ্বারা সেই উপাসনা হচ্ছে, এবং পূজা পদ্ধতির যে নির্দিষ্ট রীতিনীতি, যে পৌরাণিক ধর্মই হোক, বৈষ্ণব বা শৈব বা শাক্ত বা সৌর বা গানপত্য, তাদের উপাসনা পদ্ধতিতেও একটা সাদৃশ্য আছে যে মোটামুটি ফুল ফল জল পাতা এই চারটি উপাদানের দ্বারা উপাসনা হয়। এবারে বিভিন্ন দেবতার জন্য কোন ফুল বা কোন ফল সেই জিনিসগুলো আলাদা আলাদা হতে পারে, কিন্তু পদ্ধতিগত একটা সাদৃশ্য রয়েছে। সেই জন্যেই যে কোনো পৌরাণিক দেবতার পুজোই কিন্তু পঞ্চদেবতার পুজো দিয়ে শুরু করে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে করা সম্ভব। অন্যদিকে তান্ত্রিক ধর্ম কিন্তু প্রাচীন আদিম উর্বরতার যে ধর্মগুলো সম্পর্কে আমরা আগে আলোচনা করছিলাম, লৌকিক স্তরে যেগুলোর জনপ্রিয়তা রয়েছিল, যেখানে রিচুয়ালের থেকেও ম্যাজিকের গুরুত্ব বেশি, এই বিষয়ে শাক্ত ধর্মের ক্লাসেও কিছুটা আলোচনা আমরা করেছিলাম যে প্রাচীন উর্বরতা কেন্দ্রিক ধর্মগুলোর একটা বড় বৈশিষ্ট্য ছিল ম্যাজিক। কারণ প্রাচীন উর্বরতা কেন্দ্রিক ধর্মে একদিকে যেমন জমির উর্বরতা শক্তি এবং নারীর প্রজনন শক্তির মধ্যে একটা সম্বন্ধ স্থাপন করা হয়, বা শস্য উৎপাদন, বীজ এবং জমির মিলনে শস্য উৎপাদন, এবং পুরুষ এবং নারীর মিলনে উর্বরতা সৃষ্টি, নতুন মানুষের জন্ম, এই দুটো জিনিসের সম্বন্ধ যখন স্থাপন করার চেষ্টা হয়, তার মধ্যে কিন্তু একটা ধারণা খুব দৃঢ়ভাবে রয়েছে যে মানব দেহ হচ্ছে, যেহেতু বিশ্বব্রহ্মাণ্ড যে উপাদানে সৃষ্টি, মানব দেহও সেই উপাদানে সৃষ্টি, কাজেই মানব দেহ একটা মিনিয়েচার অফ দ্য ইউনিভার্স। মানব দেহ বিশ্বব্রহ্মাণ্ডের একটা সংক্ষিপ্ত সার। এই জন্য তান্ত্রিক ধর্মে একটা কথা বলা হয় যে যা নেই দেহভাণ্ডে তা নেই ব্রহ্মাণ্ডে, অর্থাৎ ব্রহ্মাণ্ড যে উপাদানে তৈরি, দেহভাণ্ড বা মানব দেহ সেই উপাদানে তৈরি। কাজেই তান্ত্রিক ধর্মে কিন্তু আধ্যাত্মিকতার থেকেও দেহের উপরেই অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। এইটা পৌরাণিক ধর্মের সঙ্গে তান্ত্রিক ধর্মের একটা বেসিক তফাৎ, যে পৌরাণিক ধর্মের উদ্দেশ্য শেষ পর্যন্ত মুক্তি লাভ, কিংবা উদ্দিষ্ট দেবতার সঙ্গে একাত্মতা লাভ, কাজেই একটা আদার ওয়ার্ল্ডলি উদ্দেশ্য আছে, এবং এই আদার ওয়ার্ল্ডলি উদ্দেশ্যের অর্থই হচ্ছে পার্থিব জগৎ এবং অপার্থিব জগতের ভিতরে একটা ভেদ রেখা আছে। এই ভেদ রেখাটা কিন্তু তন্ত্রে স্বীকার করা হয় না। তন্ত্রেও দেবদেবীদের কথা থাকে, কিন্তু সেই দেবদেবীরাও প্রাকৃতিক শক্তির মতোই ব্রহ্মাণ্ডের অংশ, মানব দেহও ব্রহ্মাণ্ডের অংশ, এবং মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ব্রহ্মাণ্ডের যে শক্তি, সেই শক্তি মানব দেহেও সঞ্চারিত করা সম্ভব বা জাগিয়ে তোলা সম্ভব। কখনো কখনো বলা হয় এইভাবে বিভিন্ন যে অলৌকিক বা দৈব শক্তিগুলো আছে তাদের সঙ্গে সম্বন্ধ তৈরি করা সম্ভব,
কোনো কোনো তান্ত্রিক ধর্ম এরকমও বলে যে মানব দেহকেই অলৌকিক শক্তির অধিকারী একজন দেবতার জায়গায় উত্তীর্ণ করা সম্ভব এবং তার মাধ্যমে অলৌকিক ক্ষমতা অর্জন করা সম্ভব। এই বিষয়টিকেই আমরা যদি গুরুত্ব দিই তাহলে বুঝতে পারবো যে এই আদিম উর্বরতার ধর্মগুলো দেহকেন্দ্রিক, যেখানে বৈদিক ধর্মই হোক বা পৌরাণিক ধর্ম বা বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম, এরা কিন্তু দেহকেন্দ্রিক ধর্ম নয়, এগুলো চৈতন্য কেন্দ্রিক ধর্ম। অর্থাৎ জড় পদার্থে তৈরি দেহের বদলে জড় পদার্থে তৈরি নয় যে চেতনা, সেই চেতনা তাকে কেউ আত্মা বলুন, জীব বলুন বা অন্য যাই বলুন, সেই চেতনার জগতের উপর গুরুত্ব আরোপ করেছে ব্রাহ্মণ্য ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সকলেই। যেখানে আদিম উর্বরতার ধর্মগুলোর কেন্দ্রস্থলে ছিল দেহ এবং দেহকেন্দ্রিক উর্বরতার বিভিন্ন অনুষ্ঠান, এবং স্বভাবতই রিচুয়ালের থেকেও ম্যাজিকের এলিমেন্ট তার মধ্যে অনেক বেশি ছিল। তান্ত্রিক ধর্মের যখন অর্গানাইজডভাবে উত্থান ঘটে গুপ্তযুগ এবং গুপ্ত পরবর্তী যুগে, সেই সময়ে কিন্তু এই ম্যাজিকের জনপ্রিয়তাই তান্ত্রিক ধর্মের জনপ্রিয়তার একটা অন্যতম কারণ, এবং ফলত তান্ত্রিক ধর্ম এবং পৌরাণিক ধর্মে একই ধরনের দেবদেবীর কথা থাকলেও দুটো ধর্মীয় বিশ্বাস কিন্তু আলাদা। একটার কেন্দ্রে রয়েছে চৈতন্য, আরেকটার কেন্দ্রে রয়েছে দেহ, একটার অনুষ্ঠান রিচুয়াল আর একটার অনুষ্ঠান ম্যাজিক। এবং সেই জায়গার থেকে দেখতে গেলে তন্ত্র পুরাণের প্যারালালি একটা সেপারেট পদ্ধতি। কাজেই পৌরাণিক ধর্মের মধ্যেও যেমন বিভিন্ন শাখা রয়েছে, বৈষ্ণব, শৈব, শাক্ত, সৌর, গানপত্র, তেমনি তন্ত্রের পদ্ধতিও যখন জনপ্রিয় হয়ে উঠেছে, এই প্রত্যেকটা প্রচলিত ধর্মমতের উপর কিন্তু তন্ত্র প্রভাব বিস্তার করেছে। এবং বৈষ্ণবদের মধ্যে যেমন পৌরাণিক বৈষ্ণবরা রয়েছেন, তান্ত্রিক বৈষ্ণবরাও রয়েছেন, শৈবদের মধ্যে যেমন পৌরাণিক শৈবরা রয়েছেন, তান্ত্রিক শৈবরা রয়েছেন, কাপালিক এবং কালামুখদের কথা আমরা আলোচনা করেছি, শাক্তদের মধ্যে পৌরাণিক শাক্তরাও রয়েছেন, তান্ত্রিক শাক্তরাও রয়েছেন। হ্যাঁ, শাক্ত ধর্মের মধ্যে তন্ত্রের প্রভাব অনেক বেশি, তুলনায় শৈব ধর্মে কিছুটা কম, তারও তুলনায় বৈষ্ণব ধর্মে কিছুটা কম, কিন্তু এই প্রত্যেকটা ধর্মমতের মধ্যেই কিন্তু তন্ত্রের প্রভাব রয়েছে। এবং বৈষ্ণব, শৈব, শাক্ত ধর্ম বলতে যদি আমরা বিষ্ণুকেন্দ্রিক, শিবকেন্দ্রিক এবং দেবীকেন্দ্রিক ধর্মকে বুঝি, তাহলে এই প্রত্যেকটা ধর্মেরই কিন্তু একটা পৌরাণিক রূপ এবং একটি তান্ত্রিক রূপ রয়েছে। এবং যেটা আরও উল্লেখযোগ্য সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মও কিন্তু তন্ত্রের প্রভাব মুক্ত থাকেনি, যে বিষয়ে আমরা আসব। বৌদ্ধ ধর্ম ব্রাহ্মণ্য ধর্মের অনেকটা কাছাকাছি চলে এসেছিল যখন মহাযান বৌদ্ধ ধর্ম স্বীকৃতি পেয়েছিল, কাজেই বৌদ্ধ ধর্ম আর ব্যক্তিগত অনুশীলনের ধর্ম ছিল না। মহাযান বৌদ্ধ ধর্মে বোধিসত্ত্ব এবং বুদ্ধদের কল্পনা অনেকটাই দেবতাদের কল্পনার সঙ্গে একই রকম, এবং এই দেবতা স্থানীয় বোধিসত্ত্বদের উপাসনা যখনই প্রচলিত হয়, ব্রাহ্মণ্য ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে যে বিভেদ রেখা অনেকটাই কমে যায়। ফলত যেহেতু বৌদ্ধ ধর্মেও বোধিসত্ত্ব এবং বুদ্ধরা রয়েছেন যারা দেবদেবীদের মতো এবং তাদের উপাসনা সাধারণ স্তরে, তন্ত্র কিন্তু বৌদ্ধ ধর্মের উপরেও প্রভাব বিস্তার করে এবং তান্ত্রিক বৌদ্ধ ধর্ম সাধারণত বজ্রযান বৌদ্ধ ধর্ম নামে পরিচিত, যে বজ্রযান বৌদ্ধ ধর্মের কথায় আমরা আসব। কিন্তু তা আসার আগে তন্ত্রের উদ্ভব কীভাবে ঘটল এবং তন্ত্রের পদ্ধতিগত ধারণা কীরকম, সেই বিষয়ে আমরা কিছু কথা বলতে পারি। এখন অবশ্যই শাক্ত ধর্ম এবং শৈব ধর্মের উত্থানের সঙ্গে মূল স্রোতে তন্ত্রের ঢুকে আসার একটা সম্পর্ক রয়েছে, কারণ তন্ত্রের যে ধারণাগুলো সেগুলো প্রাচীন উর্বরতা কেন্দ্রিক ধর্মে। শৈব এবং শাক্ত ধর্মের যখন অর্গানাইজেশন ঘটলো, তার মানে ব্রাহ্মণ্য ধর্মের মূল স্রোতে উর্বরতার দেবতাদের একটা স্বীকৃতি দেওয়া হলো। শৈব ধর্ম যখন থেকে গড়ে উঠতে শুরু করেছে তখনই একজন উর্বরতার পুরুষ দেবতা অন্ততপক্ষে স্বীকৃতি পেয়েছেন, এবং তার সঙ্গিনী হিসাবে শক্তির ধারণা প্রথম ব্রাহ্মণ্য ধর্মের মধ্যেও আসছে। এবং শাক্ত ধর্ম যখন মূল স্রোতে চলে এলো, আমরা কালকে আলোচনা করেছি, তখন দেবীকেন্দ্রিক ধর্মের একটা স্বীকৃতি কিন্তু ধর্মীয় মূল স্রোতে চলে আসছে। কাজেই সেটা তন্ত্রের উত্থানকে অবশ্যই সাহায্য করেছে, কারণ যখনই দেবী উপাসনা ধর্ম ব্যবস্থার মূল স্রোতে চলে আসছে,
তখন প্রাচীনকাল থেকেই যারা উর্বরতা কেন্দ্রিক রীতিনীতির মাধ্যমে দেবী উপাসনা করে আসছিলেন তারাও তাদের ধর্মবিশ্বাসকে সংগঠিত করবার একটা জায়গা পাচ্ছেন। অর্থাৎ তাদের ধর্মবিশ্বাস এখন আর একেবারে ব্রাত্য ধর্মবিশ্বাস থাকছে না, দেবীর উপাসনা স্বীকৃতি পাচ্ছে, কেউ পৌরাণিক পদ্ধতিতেই দেবীর উপাসনা করছেন দেবী মাহাত্ম্য বা পরবর্তীকালের উপপুরাণগুলো অনুসরণ করে, কিন্তু তার পাশাপাশি যারা আদিম পদ্ধতিতে দেবী উপাসনা করতেন তাদের ধর্মাচরণও কিন্তু একটা জায়গা পাচ্ছে, তারাও শাক্ত হিসাবে আত্মপ্রকাশ করতে পারছেন এবং তারা শাক্ত পদ্ধতিতে দেবী উপাসনা করছেন। এখন এই শাক্ত পদ্ধতিতে দেবী উপাসনা করছেন তান্ত্রিক রীতিনীতি যাকে আমরা বলি সেই পদ্ধতি অবলম্বনে, এবং এই সময় থেকেই এই আদিম উর্বরতার ধর্মের রীতিনীতি প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল, হয়তো বৈদিক ধর্ম আসারও আগে থেকে প্রচলিত ছিল, কিন্তু তাকে লিপিবদ্ধভাবে সংগঠিত একটা রূপ দেওয়ার প্রক্রিয়া এই সময় থেকে শুরু হতে পারছে। এবং এই যে প্রক্রিয়া তার ফলে পৌরাণিক সাহিত্যের পাশাপাশি প্যারালালি তান্ত্রিক সাহিত্য বলে এক ধরনের সাহিত্য কিন্তু এই সময় আত্মপ্রকাশ করছে। তো এই তান্ত্রিক সাহিত্য বা তন্ত্র বলে যে টেক্সটগুলো প্রচলিত এই টেক্সটগুলোর দিকে যদি আমরা দেখি তাহলেই আমরা বুঝতে পারবো যে তান্ত্রিক সাহিত্যের কিছু মৌলিক পার্থক্য রয়েছে পৌরাণিক সাহিত্যের সঙ্গে। তান্ত্রিক সাহিত্য অবশ্যই দেহনির্ভর ধর্মাচরণের উপর গুরুত্ব আরোপ করে এবং উর্বরতা এবং যৌনতা কেন্দ্রিক ধর্মাচরণের উপর গুরুত্ব আরোপ করে, এবং তান্ত্রিক টেক্সটে আমরা দেখি যে পঞ্চমকারের ধারণা রয়েছে, যে পঞ্চমকারের মাধ্যমে সাধনার উপর জোর দেয়া হচ্ছে। এখন এই যে দেহকেন্দ্রিক সাধনা, যোগ দর্শনও যাকে স্বীকার করেছে, এই দেহকেন্দ্রিক সাধনা কি, যেটা আমরা শুরুতেই বললাম যে দেহ হচ্ছে ব্রহ্মাণ্ডের একটা মিনিয়েচার, কাজেই দেহের মধ্যেই ব্রহ্মাণ্ডের যে অনন্ত শক্তি, যে শক্তিকে প্রকৃতি বা দেবী হিসাবেও কল্পনা করা হচ্ছে, সেই শক্তি কিন্তু মানব দেহের মধ্যেও রয়েছে, তাকে জাগ্রত করা প্রয়োজন। শাক্ততন্ত্রে এই শক্তির নাম কুণ্ডলিনী শক্তি। শুধু শাক্ততন্ত্র নয়, অন্যান্য ব্রাহ্মণ্যতন্ত্র এই শক্তিকে কুণ্ডলিনী বলেই উল্লেখ করেছে। এই কুণ্ডলিনী শক্তি দেহের মধ্যে সর্পিল আকারে সাপের মতো পেঁচানো অবস্থায় রয়েছে এবং দেহের কিছু অভ্যাসের মাধ্যমে তাকে জাগিয়ে তোলা প্রয়োজন। তাকে জাগানো যাবে কি করে? তান্ত্রিক টেক্সটে বলা হচ্ছে যে তিনটি নাড়ি রয়েছে দেহে, মাঝখানে যে নাড়ি রয়েছে তার নাম সুষুম্না, যে নাড়ী আমাদের মেরুদণ্ডের মধ্যে দিয়ে প্রবাহিত তার বাঁদিকে এবং ডান দিকে ইড়া এবং পিঙ্গলা নামে আর দুটি নাড়ি রয়েছে। এই তিনটি নাড়ির সাহায্যে কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে তাকে মস্তিষ্কে পৌঁছানো করা যায়, এবং যখন এই কুণ্ডলিনী জাগ্রত হয় তখন মানুষ এই ব্রহ্মাণ্ডের শক্তির অধিকারী নিজের দেহেই হয়। যোগ দর্শন শুধু কিছু যৌগিক অভ্যাস, দেহকেন্দ্রিক কিছু মুদ্রা আসনের মাধ্যমে এই কুণ্ডলিনী জাগ্রত করার পদ্ধতির কথা বলেছে, কিন্তু তন্ত্র আরও আদিম রূপে যৌনতার শক্তিকে ব্যবহার করে এই কুণ্ডলিনী জাগ্রত করার উপর জোর দেয়। এবং এই জন্য তন্ত্রে পঞ্চমকারের কথা বলা হয় তান্ত্রিক সাধনার জন্য, যেগুলো গুরুত্বপূর্ণ। এই পঞ্চমকার কি? মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন। মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন। মদ্য অর্থাৎ মদ, মৎস্য এবং মাংস মাছ মাংস, মুদ্রা বলতে অনেক কিছু বোঝাতে পারে, মুদ্রা বলতে অর্থকে বোঝানো হয়, মুদ্রা বলতে হাতের বিভিন্ন ভঙ্গিকে বোঝানো হয় এবং মুদ্রা বলতে ধনসম্পত্তিকে বোঝানো হয়। সাধারণত তান্ত্রিক অনুষ্ঠানে মুদ্রা বলতে শস্যকে ব্যবহার করা হয়। এবং মৈথুন অর্থাৎ যৌনতা। এই যৌনতার যে অভ্যাস তান্ত্রিক অনুষ্ঠানে মনে করা হয় আদিম মেল প্রিন্সিপাল এবং ফিমেল প্রিন্সিপালের মিলনের যে শক্তি সেইটাই মানব দেহেও জাগ্রত করা যায় নির্দিষ্ট পদ্ধতিতে যৌনতার অভ্যাসের মাধ্যমে। কাজেই তন্ত্রে কিন্তু নারী পুরুষের মিলনের একটা বড় ভূমিকা আছে, কাজেই তান্ত্রিক ধর্মের একটা বড় বিশেষত্ব হচ্ছে পুরুষের পাশাপাশি নারীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তান্ত্রিক ধর্মে রয়েছে। কিন্তু শুধু মৈথুন নয়, তার সঙ্গে মৎস্য, মাংস, মুদ্রা এবং মদ্য এই চারটি উপাদানের কথাও কেন বলা হচ্ছে না? যে উপাদান দিয়ে ব্রহ্ম
মনে করা হয় মূলত কঠিন এবং তরল উপাদান মিলে ব্রহ্মাণ্ড এবং মানবদেহ তৈরি। যেমন মানবদেহে কঠিন এবং তরল উপাদান চাক্ষুষভাবে যা দেখা যায়, মাংস হচ্ছে কঠিন উপাদান এবং রক্ত তরল উপাদান। তো মাংস এবং মদ্য এই দুটোই কঠিন এবং তরল উপাদানের প্রতীক। কাজেই একরকমভাবে পশু মাংস এখানে দেহের যে মাংস বা কঠিন উপাদান তার প্রতীক, আর মদ্য যে তরল উপাদান বা দেহের ক্ষেত্রে রক্ত, বা মনে করা হয় ভারতীয় ধর্মবিশ্বাসে যে আদিম অবস্থায় কসমিক ওশেন বা সমস্ত কিছুই তরল ছিল, তারপরে কঠিন উপাদানের সৃষ্টি হয়। এই তরল উপাদান হচ্ছে সৃষ্টির প্রিন্সিপাল কজ বা প্রথম অবস্থা। এই জন্যই তন্ত্র সাধনায় যে মদ্য ব্যবহার করা হয় তার আরেকটি নাম হচ্ছে কারণ, অর্থাৎ কজ, নিমিত্ত। তো এই মদ এবং মাংসের ব্যবহার এই ব্রহ্মাণ্ড এবং দেহ সৃষ্টির উপাদানগুলোর প্রতীক হিসাবে, এবং এই আদিম উর্বরতার ধর্ম আমরা বলেছি গোটা পৃথিবীতেই ছিল, শুধু ভারতে নয়। ফলে পৃথিবীর ধর্মবিশ্বাসগুলোর মধ্যেই এই উপাদান রয়েছে, এমনকি সেমিটিক রিলিজিয়ানেও। সেমিটিক রিলিজিয়ানের সঙ্গে ভারতীয় রিলিজিয়ানের এই উর্বরতার ধর্মের ক্ষেত্রে যে সম্বন্ধ আছে এই প্রসঙ্গে একটু পরেই আসব। তো এই সেমিটিক রিলিজিয়ানেও কিন্তু এই আদিম উর্বরতার ধর্মাচরণের কিছু অভ্যাস ঢুকে গেছে। আমরা জানি খ্রিস্টধর্ম একেবারেই এমনিতে উর্বরতা কেন্দ্রিক ধর্ম নয়, নৈতিক আচরণের উপর বিশ্বাসী একটা অর্গানাইজড ধর্ম এবং পিতৃতান্ত্রিক ধর্ম। এবং সেই খ্রিস্টধর্মেও যে প্রধান অনুষ্ঠান যাকে বলা হয় ইউখেরিস্ট, তাতে কিন্তু ব্রেড এবং ওয়াইন দেহের কঠিন এবং তরল উপাদানের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। এবং অধিকাংশ খ্রিস্টধর্মের গবেষক স্বীকার করেন যে যদিও বর্তমানে ব্রেড এবং ওয়াইনকে যীশু খ্রিস্টের দেহের মাংস এবং রক্তের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়, কারণ যীশু খ্রিস্ট তার দেহ স্যাক্রিফাইস করেছেন সমস্ত মানব জাতির জন্য, কিন্তু প্রকৃতপক্ষে এই ব্রেড এবং ওয়াইন দিয়ে যে রিচুয়াল, এই রিচুয়াল কিন্তু যিশুর সময়ের আগেও প্রচলিত ছিল, এবং এই রিচুয়াল সম্ভবত আদিম উর্বরতার উপাদান থেকে এসেছে। তেমনই এই দেহের কঠিন তরল উপাদানের বিষয় যেমন আছে, সৃষ্টির মূলে যে মেল প্রিন্সিপাল এবং ফিমেল প্রিন্সিপালের মিলন রয়েছে মৈথুনের মাধ্যমে যেমন তা প্রকাশিত হচ্ছে, এর যে দুটো ফল আমরা বলেছি জমির উর্বরতা প্রকৃতির ক্ষেত্রে এবং সন্তানের জন্ম মানুষের ক্ষেত্রে। এই প্রজননের প্রতীক হিসাবে ব্যবহার করা হয় মাছকে, কারণ মাছের প্রজনন শক্তি অত্যন্ত বেশি বলে মনে করা হয়, তাই বিভিন্ন প্রাচীন সাহিত্যে মাছ প্রজননের প্রতীক হিসাবে ব্যবহৃত। আর জমির উর্বরতার প্রতীক হিসাবে ব্যবহার করা হয় শস্যকে, যাকে বলা হচ্ছে মুদ্রা। এই পঞ্চ মকারের সাহায্যে তান্ত্রিক দেহ সাধনা অনুষ্ঠিত হয়। এবং তান্ত্রিক টেক্সটগুলোয় বলা হয় যে তন্ত্র সাধনায় বলা হয় মানুষের তিনটে স্তর রয়েছে, পশু, বীর এবং দিব্য। এই পশু স্তর থেকে দিব্য স্তরে মানুষকে উত্তীর্ণ করাই তন্ত্রের উদ্দেশ্য। অবশ্যই আমরা জানি আদিম উর্বরতার ধর্মের সঙ্গে যে দর্শনের সবথেকে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা সাংখ্য দর্শন, এবং সাংখ্য দর্শনের আলোচনায় আগে আমরা বলেছি যে সাংখ্য দর্শন মনে করে প্রকৃতি থেকে তিনটে গুণের সৃষ্টি হয়, সত্ত্ব, রজ এবং তম। এই তিনটে গুণের ব্যালেন্সের উপরেই মানুষের চরিত্র নির্ভর করে। এই একই ধারণা তন্ত্রে গৃহীত হচ্ছে, যাকে পুরাণে বা সাংখ্য দর্শনে তমগুণের আধিক্য বলা হচ্ছে তন্ত্রে তাকে বলা হয় পশুভাব, যাকে রজগুণের আধিক্য বলা হয় তন্ত্রে তাকে বলে বীরভাব, এবং বলা হয় তন্ত্রে তাকে বলে দিব্যভাব। অর্থাৎ পশুভাবে মানুষ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এবং বিভিন্ন নেগেটিভ গুণাবলীর দ্বারা পরিচালিত, অধিকাংশ মানুষ এই স্তরেই থাকে। তার থেকে চারিত্রিক উন্নতি ঘটিয়ে মানুষকে দিব্যভাবের দিকে এগোতে হয়। পশুভাব থেকে দিব্যভাবে পৌঁছানোর আগে রয়েছে বীরভাব। তন্ত্রে বলা হয় যে পশুভাব থেকে বীরভাবে পৌঁছানোর পথটা কিন্তু নৈতিক চরিত্রের উন্নতির পথ, এখানে তন্ত্রের আলাদা করে কোনো ভূমিকা নেই। মানুষ যে কোনো ধরনের ধর্মাচরণ করতে পারে, বৈষ্ণব, শৈব, শাক্ত, এবং তার নৈতিক চরিত্রের উন্নতি ঘটাতে পারে, ইন্দ্রিয় দমন করতে পারে, অর্থাৎ নিজের বিভিন্ন কামনা বাসনা সমস্ত ধর্মের ক্ষেত্রেই বলা হয় অভ্যাস করতে পারে, পরোপকার করতে পারে, সৎ জীবনযাপন করতে পারে, নির্ভীক হতে পারে। এই
অভ্যাসের মাধ্যমে যে কোনো ধরনের ধর্মাচরণ বা কোনো ধর্মাচরণ না করে নৈতিক চরিত্রের উন্নতি ঘটিয়ে মানুষ পশুভাব থেকে বীরভাবে উত্তীর্ণ হয়। বীরভাবে যখন মানুষ পৌঁছয়, তখন মানুষ ব্যক্তিত্ব সম্পন্ন, নির্ভীক, সৎকার্যপরায়ণ এবং কর্মপ্রবণ একজন মানুষে পরিণত হন। এই বীরভাব থেকে দিব্যভাবে উত্তীর্ণ হওয়ার পথ হিসাবে তন্ত্রকে অন্যতম পথ হিসাবে নির্দেশ করা হয়েছে। কাজেই তন্ত্রে কিন্তু একটা নির্দেশ আছে যে সবচেয়ে নিম্নস্তরের যারা মানুষ, অর্থাৎ যারা পশুভাবে রয়েছেন, তারা কিন্তু তন্ত্র সাধনার অধিকারী নন। কারণ একদিকে তন্ত্রে অবশ্যই মদ্য, মাংস, মৎস্য, মৈথুন, মুদ্রার ব্যবহার করা হচ্ছে, কিন্তু তন্ত্র এ বিষয়ে সচেতন যে কোনো মানুষকে এই জিনিসগুলো ব্যবহার করে সাধনার অনুমতি দেয়া হলে মানুষ অনিয়ন্ত্রিতভাবে তার ব্যবহার করে একটা বিশৃঙ্খল পর্যায়ে চলে যাবে, সাধনায় কোনো উন্নতি হবে না। কাজেই প্রথমে নৈতিক চরিত্রের উন্নতি ঘটিয়ে পশুভাব থেকে মানুষকে বীরভাবে উত্তীর্ণ হতে হবে, যখন মানুষের নিজের ইন্দ্রিয়ের উপর সংযম থাকবে এবং কন্ট্রোলড ওয়েতে মানুষ এই মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুনের ব্যবহার করবার উপযুক্ত হবে। এই অবস্থায় তন্ত্র সাধনার মাধ্যমে বীরভাব থেকে দিব্যভাবে উত্তীর্ণ হওয়া যায়। দিব্যভাবে মানুষ দিব্য জ্ঞান লাভ করতে পারে অথবা মুক্তি লাভ করতে পারে, অলৌকিক ক্ষমতার অধিকারী হতে পারে, তন্ত্র সাধনার যেগুলো ফল। এই ট্রানজিশনটা কিভাবে ঘটবে তন্ত্র সাধনার মাধ্যমে, না এইখানে তন্ত্র হচ্ছে গুরুবাদী ধর্ম, অর্থাৎ তান্ত্রিক সাধনায় দীক্ষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে কোনো মানুষ ব্যক্তিগতভাবে তান্ত্রিক সাহিত্য পড়ে তন্ত্র সাধনা করতে পারেন না, তন্ত্র সাধনায় তাকে দীক্ষিত হতে হয় এবং দীক্ষার জন্য গুরুর প্রয়োজন আছে। তন্ত্র সাধনায় গুরুর স্থান কিন্তু সর্বোচ্চ। কাজেই তন্ত্র সাধনা জানেন এমন একজন গুরুর কাছে যখন একজন মানুষ উপস্থিত হবেন, গুরু পরীক্ষা করে দেখবেন সেই ব্যক্তি বীরভাবে উপনীত কিনা, এবং বীরভাবে উপনীত হয়েও সকলে তন্ত্র সাধনার উপযুক্ত নন, গুরু সিদ্ধান্ত নেবেন তিনি তন্ত্র সাধনার উপযুক্ত কিনা, এবং তন্ত্র সাধনার উপযুক্ত হলে তবেই তাকে তন্ত্র সাধনায় দীক্ষিত করা হবে, এবং তন্ত্র সাধনায় দীক্ষিত হওয়ার পর গুরু তাকে মন্ত্র দেবেন। এই যে মন্ত্র, তান্ত্রিক সাহিত্যে মন্ত্রের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এখন মনে হতে পারে যে পৌরাণিক বা বৈদিক ধর্মের মতো তান্ত্রিক ধর্মও তাহলে কেন গুরু ছাড়া পালন করা যাবে না, যে কেউই তো তান্ত্রিক টেক্সটগুলো পড়তে পারেন এবং সেই মন্ত্রগুলো শিখে সেগুলোর সাধনা করতে পারেন, এতে সমস্যাটা কী? সমস্যা হচ্ছে বৈদিক এবং পৌরাণিক মন্ত্রের সঙ্গে তান্ত্রিক মন্ত্রের একটা গুণগত পার্থক্য আছে। বৈদিক এবং পৌরাণিক মন্ত্র সংস্কৃত ভাষায় রচিত এবং মন্ত্র হিসাবে তাদের গুরুত্বের পাশাপাশি এগুলি সংস্কৃত সাহিত্যের উপাদান, অর্থাৎ বৈদিক এবং পৌরাণিক মন্ত্র কিন্তু সংস্কৃত কবিতা হিসাবেও পড়া যায়। কবিতা হিসাবে পড়া যাওয়ার অর্থ হচ্ছে সংস্কৃত ভাষা জানলে এই কবিতাগুলি পড়ে তার অর্থ অনুভব করা সম্ভব, কিন্তু তান্ত্রিক মন্ত্রের কোনো নির্দিষ্ট অর্থ নেই। তান্ত্রিক গ্রন্থ পাঠ করলে আমরা যে মন্ত্রগুলো পাব সংস্কৃত ভাষায় তার কিন্তু কোনো অর্থ হয় না, কিন্তু তার নিশ্চয়ই কোনো অর্থ আছে। আসলে এই মন্ত্রগুলো সূত্রাকারে লিখিত, অর্থাৎ এক ধরনের কোড ল্যাঙ্গুয়েজ, যাকে পরবর্তীকালে সন্ধ্যা ভাষা বলা হয়, ব্যবহার করা হয়েছে। কাজেই তন্ত্রে দীক্ষিত নন এমন ব্যক্তি কিন্তু এই মন্ত্র থেকে কিছু উপলব্ধি করতে পারবেন না। এই মন্ত্রগুলোর অর্থ বোঝার জন্য বা এই কোডটাকে ডিকোড করার জন্য তন্ত্র সাধনায় যিনি সিদ্ধিলাভ করেছেন এরকম একজন গুরুর প্রয়োজন, যিনি দীক্ষা দেবেন এবং এই গুরু শিষ্য পরম্পরায় মৌখিকভাবে তন্ত্রের মন্ত্র বুঝবার ক্ষমতা স্থানান্তরিত হবে। তার কোনো লিপিবদ্ধ উপায় কিন্তু নেই যেখান থেকে এই তন্ত্রের মন্ত্রের অর্থ বোঝা যায়। এবং তন্ত্রের মন্ত্রগুলো এরকম কেন? সাধারণত তন্ত্রের মন্ত্রে পূর্ণাঙ্গ কবিতা থাকে না, এক একটি শব্দ থাকে যেটা একটা বা দুটো বর্ণ মিলে তৈরি। কারণ তন্ত্র মনে করে সমস্ত কিছুই মহাবিশ্বের উপাদান, মানব দেহও যেমন মহাবিশ্বের উপাদানে গঠিত, শব্দও তেমন মহাবিশ্বের উপাদানের প্রতীক। কাজেই যে মহাশক্তি বিভিন্ন রূপে বিশ্বচরাচরে ছড়িয়ে আছে, প্রত্যেকটা শব্দের মধ্যেও, প্রত্যেকটা ধ্বনির মধ্যেও সেই মহাশক্তি রয়েছে। কাজেই বর্ণমালার প্রত্যেকটা বর্ণ কিন্তু এক একজন মাতৃকার বা মহাশক্তির এক একটি রূপের প্রতীক।
এবং প্রত্যেকটা বর্ণ বা ধ্বনি গঠিত হয় দুটি উপাদানে, যে দুটি উপাদান হচ্ছে বিন্দু এবং নাদ। এই বিন্দু হলো মেল প্রিন্সিপালের প্রতীক বা পুংবীজ, আর নাদ হলো ফিমেল প্রিন্সিপালের প্রতীক বা স্ত্রীবীজ। বিন্দু বলতে সম্ভবত যে ভিজুয়াল রূপ একটা বর্ণর, আমরা চোখে যে অক্ষরটিকে দেখি তাকে বোঝানো হচ্ছে। নাদ বলতে সেই অক্ষরের যে ধ্বনি তাকে বোঝানো হচ্ছে, হতেও পারে নাও হতে পারে তন্ত্রের অর্থ। তন্ত্রে যারা অদীক্ষিত তারা নিশ্চিতভাবে বলতে পারেন না, কিন্তু এই বিন্দু এবং নাদের মিলনে একটা অক্ষরের সৃষ্টি হয়, এবং এই প্রত্যেকটা অক্ষরই সেই জন্য এক একটি বীজ, এক একজন মাতৃকার এক একজন দেবীর বীজ মন্ত্র স্বরূপ হচ্ছে এক একটি অক্ষর। কাজেই এই অক্ষরের ধারণা বা ধ্বনির বা মন্ত্রের সৃষ্টির মধ্যেও কিন্তু মেল প্রিন্সিপাল এবং ফিমেল প্রিন্সিপালের মিলনের ধারণা আছে, যে মিলনকে তন্ত্রের পরিভাষায় বলা হয় কামকলা। অর্থাৎ এখানেও উর্বরতার বা যৌনতার একটি কনোটেশন আছে, যে মেল প্রিন্সিপাল এবং ফিমেল প্রিন্সিপালের মিলন ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি হয় না, ধ্বনিও নয়। এবং এইভাবে যে বর্ণগুলো সৃষ্টি হয় তার প্রত্যেকটার মধ্যেই কিন্তু ওই একই রকমভাবে গোটা বিশ্ব চরাচরের শক্তি আছে। এবং তান্ত্রিক সাধনায় যারা বিশ্বাসী তারা বলেন যে পূর্ণ সাহিত্যিক মন্ত্রের কোনো প্রয়োজন নেই, যেমন একটি ছোট বীজের মধ্যেই একটি বট গাছ তৈরি হওয়ার সমস্ত উপাদান নিহিত থাকে, একটা বীজ থেকেই একটা বড় গাছ ক্রমশ জন্ম নেয়, তেমনি এই বীজ মন্ত্রের মধ্যেই একটা পূর্ণাঙ্গ সাহিত্যিক মন্ত্র উচ্চারণের যে ক্ষমতা একটা বীজের মধ্যেই তা থাকে, কিন্তু বীজগুলো সঠিকভাবে জানতে হয়, তাদের প্রয়োগ সঠিকভাবে জানতে হয়। কাজেই দীক্ষা, মন্ত্র এবং তান্ত্রিক আচার অনুষ্ঠান এই মিলিয়ে তন্ত্র সাধনা। এবং এই তন্ত্র সাধনার যে বিশেষত্ব সেটি হলো তন্ত্র সাধনায় কিন্তু বর্ণ ব্যবস্থার বিশেষ কোনো গুরুত্ব নেই, যে কোনো মানুষ যদি তন্ত্র সাধনার উপযুক্ত জায়গায় নিজেকে নিয়ে যেতে পারেন তাহলে তিনি তান্ত্রিক সাধনা করতে পারেন। বরঞ্চ তন্ত্রে এই যে নারীর একটা বিশেষ ভূমিকা সাধন সঙ্গী, বিশেষ করে শাক্ততন্ত্রগুলো, অনেক ক্ষেত্রে বৌদ্ধ তন্ত্রেও কিন্তু বলা হয়েছে যে নিম্নবর্ণের নারী সাধন সঙ্গিনী হিসাবে সবচেয়ে উপযুক্ত, নিম্নবর্ণের যুবতী নারী, এবং শ্মশান হচ্ছে তান্ত্রিক সাধনার উপযুক্ত স্থান। এবং আমরা জানি শ্মশানে মৃতদেহ সৎকারের সঙ্গে যারা জড়িত তারা অধিকাংশই সমাজে অস্পৃশ্য, অন্তজ, নিম্ন শ্রেণীর মানুষ। তন্ত্র সাধনা কিন্তু তাদেরকে ধর্মাচরণের মধ্যে একটা বড় পরিসর দিয়েছে, এবং অবশ্যই তন্ত্র সাধনায় নারীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কাজেই তান্ত্রিক ধর্মই একমাত্র ধর্মীয় বিশ্বাস যেখানে পুরুষ এবং নারীর ভূমিকা সমান, ক্ষেত্র বিশেষে নারীর ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য মূলস্রোতের ধর্মের মধ্যে একমাত্র পৌরাণিক শাক্ত ধর্মে নারী কেন্দ্রিকতা ছিল, তবু তার উপরেও পুরুষতন্ত্রের একটা গ্লস আদি মধ্যযুগে দেয়া হয়েছে, যেখানে তন্ত্র সাধনায় নারী কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তন্ত্র সাধনায় নারী পুরুষ নির্বিশেষে এবং জাতিবর্ণ নির্বিশেষে প্রত্যেককে গুরু হওয়ার অধিকার দেয়া হয়েছে। আমরা একটু আগেই বললাম যে তন্ত্র গুরুবাদী সাধনা, এবং গুরুবাদী সাধনায় গুরুর ভূমিকা সর্বোচ্চ, এবং এই সর্বোচ্চ স্থানে কিন্তু যে কোনো বর্ণের মানুষ এবং পুরুষ বা নারী যে কেউ উন্নীত হতে পারেন। কাজেই সামাজিকভাবে কিন্তু তন্ত্র সমাজের একটা বিস্তীর্ণ শ্রেণীর মানুষ যারা মূলস্রোতের ধর্মাচরণে কখনো সম্পূর্ণ বঞ্চিত বা এবং কখনো প্রান্তিক অবস্থানে থেকেছেন, তন্ত্র কিন্তু তাদেরকে উচ্চবর্ণ এবং পুরুষের সমান আসনে স্থাপিত হওয়ার একটা সুযোগ করে দিয়েছে। ফলে আমরা শৈব ধর্মের আলোচনাতেও যখন বলেছিলাম যে যেখানে পাশুপত এবং শৈব সৈদ্ধান্তিক, যারা পৌরাণিক শৈব, তারা জাতিবর্ণ ব্যবস্থা মানতেন এবং তাদের পুরোহিতরা ব্রাহ্মণ হতেন, কাপালিক এবং কালামুখ যারা শ্মশানে তান্ত্রিক পদ্ধতিতে শৈব সাধনা করতেন, তাদের মধ্যে কিন্তু জাতিবর্ণের বিশ্বাস ছিল না। এবং শাক্ততন্ত্রে আরও বেশি করে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ শাক্ত ধর্মে আমরা জানি প্রত্যেক নারী মহাশক্তির স্বরূপ হিসেবে গৃহীত। কাজেই সেই জায়গা থেকে কিন্তু নারীরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং সেই নারীদের মধ্যে নিম্নবর্ণের নারীদের বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা তন্ত্রে দেয়া হয়েছে। এবং
এইখান থেকেই আমরা বুঝতে পারছি যে কথা শুরুতে বলছিলাম যে যেগুলোকে আমরা পৌরাণিক ধর্ম বলে জানি, যেমন বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম, শাক্ত ধর্ম, তাদেরও তান্ত্রিক ফর্ম রয়েছে, এবং এই ধর্মগুলোর মধ্যে যারা তন্ত্রে বিশ্বাসী তারা কিন্তু এই ধর্মের মিথোলজিগুলোকে একটা পরিবর্তিত রূপ দিচ্ছিলেন, যেখানে তান্ত্রিক বিশ্বাস একটা বড় জায়গা করে নিচ্ছিল। তান্ত্রিক বিশ্বাসের প্রত্যক্ষ প্রভাব সবচেয়ে কম বৈষ্ণব ধর্মের ক্ষেত্রে, যেখানে একজন প্রবল প্রতাপান্বিত পুরুষ দেবতা বিষ্ণু কেন্দ্রস্থলে রয়েছেন। কিন্তু নবম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লক্ষ্মীতন্ত্র বলে একটি গ্রন্থ রচিত হয়, যে গ্রন্থে বৈষ্ণব ধর্মের কেন্দ্রস্থলে বিষ্ণুর বদলে লক্ষ্মীকে স্থাপন করা হয়, লক্ষ্মীকেই বিষ্ণুর শক্তি হিসাবে তুলে ধরা হয়। আমরা জানি একটা সময় লক্ষ্মী একজন স্বাধীন উর্বরতার দেবী ছিলেন গজলক্ষ্মী রূপে, পরে পুরুষতান্ত্রিক বৈষ্ণব ধর্মে তাকে বিষ্ণুর পতিব্রতা স্ত্রী হিসাবে সাবডিউ করা হয়। লক্ষ্মীতন্ত্র লক্ষ্মীকে সেই জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু এই লক্ষ্মীতন্ত্রেও কেন্দ্রিক যে তান্ত্রিক বৈষ্ণব ধর্ম তা খুব একটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তবে বৈষ্ণব ধর্মের মধ্যে তন্ত্রের প্রভাব অনেক বেশি বিস্তার লাভ করে বঙ্গীয় বৈষ্ণব ধর্মে পূর্ব ভারতে, কারণ পূর্ব ভারতে এমনি শাক্ত ধর্ম এবং তন্ত্রের প্রভাব অনেক বেশি ছিল, এবং তারই ফলে আমরা দেখতে পাই যে লক্ষ্মীকেন্দ্রিক বৈষ্ণব ধর্ম নয়, বরঞ্চ একটা নতুন ধরনের বৈষ্ণব ধর্ম পূর্ব ভারতে বিশেষ করে বাংলাকে কেন্দ্র করে বিকশিত হয়। এখানে একটি নতুন চরিত্রের আবির্ভাব ঘটে যার নাম রাধা। এই রাধা আমরা যখন বৈষ্ণব ধর্মের আলোচনা করেছি তখন দেখেছি কৃষ্ণ ঐতিহাসিক চরিত্র বাসুদেব কৃষ্ণ সম্বন্ধে যে প্রাচীন সূত্রগুলোয় আমরা উল্লেখ পাই সেখানে রাধার কোনো জায়গা নেই। মহাভারতে রাধার উল্লেখ নেই, ছান্দোগ্য উপনিষদে কৃষ্ণ দেবকীপুত্রের উল্লেখ আছে কিন্তু রাধার উল্লেখ নেই, হরিবংশে রাধার উল্লেখ নেই, এমনকি বিষ্ণু পুরাণের মতো প্রাচীন যে পুরাণগুলো কৃষ্ণের জীবনী আলোচনা করেছে সেখানেও রাধা নেই। ভাগবত পুরাণে কৃষ্ণের সঙ্গে গোপীদের প্রেম বিষয়ে বিস্তারিত আলোচনা আছে কিন্তু সেখানে রাধা বলে নির্দিষ্ট কোনো গোপীর উল্লেখ কিন্তু নেই। এই জায়গা থেকে যদি আমরা দেখতে চাই তাহলে রাধার চরিত্র কোথা থেকে এলো? আসলে আমরা জানি যে বাসুদেব কৃষ্ণের কাল্টের মধ্যে লৌকিক উপাসনারও অনেক উপাদান গৃহীত হয়েছে, যেমন আমরা বলেছি যে গোপালকৃষ্ণের মিথগুলো, যদিও বাসুদেব কৃষ্ণ এবং গোপালকৃষ্ণ প্রথম থেকে একই ব্যক্তি হতে পারেন, কিন্তু গোপালকৃষ্ণের মিথের মধ্যে বলে একটা যাযাবর গোপালক সম্প্রদায়ের অনেক ধর্মীয় বিশ্বাস গৃহীত হয়েছে। কাজেই লৌকিক স্তরের পশুপালনের অর্থনীতিতে বিশ্বাসী যাযাবর জাতিদের বেশ কিছু ধর্মীয় বিশ্বাস কৃষ্ণের মিথের মধ্যে এসেছে, এবং এই লৌকিক স্তরে যে কৃষ্ণ উপাসনা সেখানে কিন্তু কৃষ্ণের একজন স্ত্রী সঙ্গিনীর কথা পাওয়া যায়। প্রাচীন সঙ্গম সাহিত্য তামিল ভাষায় রচিত, সেখানেও কৃষ্ণের মিথগুলোর মতোই এক ধরনের মিথ রয়েছে, কিন্তু কৃষ্ণের নাম সেখানে মায়ন অথবা মায়বন, এবং এই মায়ন বা মায়বনের একজন স্ত্রী সঙ্গিনী রয়েছেন যার নাম পিন্নাই। কাজেই এই পিন্নাইয়ের ধারণা যেমন তামিল সঙ্গম সাহিত্যে রয়েছে, ভারতের উত্তর ভারতে লৌকিক সাহিত্য যা সংস্কৃত নয় প্রাকৃত ভাষায় রচিত হতো তার প্রাচীনতম সংকলন গাথা সপ্তশতীতে আমরা দেখতে পাই কৃষ্ণের সঙ্গিনী হিসাবে রাধার উল্লেখ পাওয়া যায়। কাজেই লৌকিক স্তরে কৃষ্ণের কিন্তু একজন প্রধান স্ত্রী সঙ্গিনী ছিলেন যার নাম উত্তর ভারতে রাধা এবং দক্ষিণ ভারতে পিন্নাই, এই ধারণা প্রচলিত ছিল। কিন্তু এই রাধার চরিত্রকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসেন পূর্ব ভারতের একজন কবি, কোনো কোনো ঐতিহাসিক মনে করেন বাংলার কবি লক্ষ্মণ সেনের সভাসদ ছিলেন, আর এক দল ঐতিহাসিক মনে করেন তিনি উড়িষ্যার কবি জগন্নাথ মন্দিরের সঙ্গে সংযুক্ত ছিলেন, সম্ভবত জয়দেব লক্ষ্মণ সেনের সভাসদও ছিলেন আবার একটা পর্যায়ে জগন্নাথ মন্দিরের সঙ্গে সংযুক্তও ছিলেন, কিন্তু এই জয়দেব বৈষ্ণব ধর্মের একটা আমূল পরিবর্তন ঘটান। কৃষ্ণ জীবনী এবং কৃষ্ণের কিংবদন্তিকে কেন্দ্র করেই তিনি গীতগোবিন্দ রচনা করেন, কিন্তু গীতগোবিন্দে কৃষ্ণের পাশাপাশি কৃষ্ণের সঙ্গিনী রাধা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হিসাবে উঠে আসেন। মনে রাখা প্রয়োজন গীতগোবিন্দ কিন্তু কৃষ্ণকেন্দ্রিক সাহিত্য, গীতগোবিন্দে রাধা কৃষ্ণের থেকে বেশি গুরুত্বপূর্ণ নন, কিন্তু এই রাধার চরিত্রকে কেন্দ্র করেই বৈষ্ণব ধর্মে তন্ত্রের পুনরাগমন ঘটে এবং ক্রমশ ব্রহ্মবৈবর্ত পুরাণ বলে একটি বৈষ্ণব পুরাণে কৃষ্ণের থেকেও রাধার গুরুত্ব অনেক বেশি, এই রকম একটা ধারণা উঠে আসতে থাকে। রাধাকে কেন্দ্র করে
তান্ত্রিক ধারণা, যেখানে রাধা কৃষ্ণের মিলন মেল প্রিন্সিপাল এবং ফিমেল প্রিন্সিপালের মিলন হিসাবে স্বীকৃত হয়, এবং তন্ত্রে যেহেতু দেবীর প্রাধান্য বেশি, কৃষ্ণের থেকেও রাধা একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসেন তান্ত্রিক বৈষ্ণব ধর্মে। তবে সেটা মধ্যযুগের তান্ত্রিক বৈষ্ণব ধর্ম, প্রাচীন বা আদি মধ্যযুগে নয়। শৈব ধর্মের মিথ, অনেক মিথি পরিবর্তিত হতে থাকে তান্ত্রিক ধর্মে। যেমন দক্ষযজ্ঞের মিথের কথা আমরা শৈব ধর্ম আলোচনার কথায় আলোচনা করেছিলাম, কিন্তু শাক্ত গ্রন্থগুলো এই দক্ষযজ্ঞের কাহিনী আরও এলাবোরেট মহাভারতের দক্ষযজ্ঞের কাহিনীর থেকে। সেখানে আমরা দেখতে পাই সতী যেহেতু শক্তির অবতার, যখন দক্ষের যজ্ঞে সতী যেতে চাইছেন তখন শিব সতীকে নিষেধ করেন যে তুমি একা একজন স্ত্রীলোক, আমি যেখানে দক্ষের দ্বারা আমন্ত্রিত নই আমি যেতে পারি না, কাজেই তুমি একা কেন সেখানে যাবে। এবং তখন সতী তার আদিশক্তির স্বরূপ শিবকে দেখাচ্ছেন, দশটা রূপ শিবকে দেখাচ্ছেন, যা দেখে শিব স্বয়ং ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। এবং তারপরে সতীর দেহত্যাগের কাহিনী একই, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সতীর দেহত্যাগের পর শিব যখন সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছেন, তখন শিবকে শান্ত করার জন্য বিষ্ণু তার চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড বিখণ্ড করছেন, এবং সতীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন অঞ্চলে পড়ে এক একটি শক্তিপীঠ তৈরি হচ্ছে। এইভাবে শাক্ত ধর্মের যে সেক্রেট জিওগ্রাফি, 51টা শক্তিপীঠের ধারণা, দক্ষযজ্ঞের শৈব কাহিনীকেই শাক্ত ধর্ম নতুনভাবে ইন্টারপ্রেট করছে, যেখানে শিবের থেকে দেবীর প্রাধান্য থাকছে। এবং দেবী যে 10টা রূপ শিবকে দেখাচ্ছেন যাতে শিব সন্ত্রস্ত হয়ে পড়ছেন, শাক্ততন্ত্রে এই 10টা রূপের নাম হচ্ছে দশ মহাবিদ্যা। পৌরাণিক শাক্ত ধর্মে যেমন সপ্ত বা অষ্টমাত্রিকার প্রাধান্য রয়েছে, তান্ত্রিক শাক্ত ধর্মে দশ মহাবিদ্যার প্রাধান্য রয়েছে, এবং দেবীর এই 10টা রূপ কিন্তু তান্ত্রিক শাক্তরা উপাসনা করেন। তাছাড়া তান্ত্রিক শাক্ত ধর্মের প্রধান তীর্থক্ষেত্র হচ্ছে এই 51 পীঠ, যেখানে সতীর দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পড়েছে। এই মিথটা পরে তৈরি, কিন্তু এর পিছনে একটা গভীর হচ্ছে, এই মিথে আমরা দেখতে পাচ্ছি চৈতন্যের তুলনায় দেহের গুরুত্ব যে বেশি, সেই তান্ত্রিক ধর্মের মৌলিক জায়গায় আমরা ফিরে যাচ্ছি, যে স্থানগুলো শক্তি উপাসনার প্রধান কেন্দ্রে পরিণত হচ্ছে সেই স্থানগুলোর অ্যাসোসিয়েশন কিন্তু চৈতন্যের সঙ্গে নয়, সরাসরি সতীর বিভিন্ন দেহ খণ্ডের সঙ্গে। কাজেই দেহের মধ্যেই যে অপরিসীম শক্তি রয়েছে, এমনকি মহাশক্তি স্বরূপিনী যে সতী, তার আসল শক্তি যে তার দেহখণ্ডগুলোর মধ্যে, এই ধারণা কিন্তু শক্তিপীঠের ধারণার মধ্যে আমরা পাচ্ছি। এবং সম্ভবত 51 পীঠের কাহিনী পরে তৈরি হয়েছে সেই জায়গাগুলোকে একসূত্রে গাঁথার জন্য, যে জায়গাগুলো এই দেহকেন্দ্রিক তান্ত্রিক উপাসনা অলরেডি প্রচলিত ছিল। এবং এই দেহের অঙ্গগুলোর মধ্যে বিশেষ করে যে অঙ্গগুলো প্রজননের সঙ্গে জড়িত, সেই অঙ্গগুলোকে কেন্দ্র করে শক্তি উপাসনা বহু প্রাচীনকাল থেকে প্রচলিত ছিল, বিশেষ করে আসাম উত্তর পূর্ব ভারতে তান্ত্রিক উপাসনার একটা অন্যতম প্রধান ক্ষেত্র ছিল। এবং উত্তর পূর্ব ভারতের সমাজ দীর্ঘকাল ধরে ম্যাট্রিলিনিয়াল, এখনও বহু ম্যাট্রিলিনিয়াল জনগোষ্ঠী কিন্তু উত্তর পূর্ব ভারতে রয়েছে, এবং এই অঞ্চলে তান্ত্রিক উপাসনার প্রধান কেন্দ্র ছিল যে আসামের যে অঞ্চলকে প্রাচীনকালে কামরূপ বলা হতো, এবং যেখানে বর্তমানে বিখ্যাত কামাখ্যার মন্দির, 51টা শক্তিপীঠের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পীঠ, যেখানে সতীর জননাঙ্গ পতিত হয়েছিল বলে মনে করা হয়। এই অঞ্চলের যে ধর্মীয় আচার অনুষ্ঠান পুরোটাই জননাঙ্গ কেন্দ্রিক, এবং এই অঞ্চলে আমরা দেখতে পাই যে জাদুবিদ্যা বা ম্যাজিক, যেটা তান্ত্রিক ধর্মের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, সুপ্রাচীনকাল থেকে কামরূপ কিন্তু এই জাদুবিদ্যার অন্যতম কেন্দ্র হিসাবে প্রচলিত, বিশেষ করে কামরূপের নারীরা জাদুবিদ্যায় পারদর্শী, এই রকম একটি ধারণা কিন্তু রয়েছে। কাজেই তান্ত্রিক শাক্ত ধর্মে এই 51 পীঠের কাহিনী পরবর্তীকালে সৃষ্ট একটি কাহিনী, যেটা অলরেডি প্রাচীনকাল থেকে প্রচলিত তান্ত্রিক শাক্ত উপাসনার কেন্দ্রগুলোরকে একটা ইউনিফর্ম মিথোলজির মধ্যে এসছে এবং মূলস্রোতের শাক্ত ধর্মের সঙ্গে সংযুক্ত করেছে। এখন এই হলো বৈষ্ণব শৈব বা শাক্ত ধর্মে তন্ত্রের প্রভাবের কথা। কিন্তু যেটা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে তন্ত্রের প্রভাব শুধু ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তন্ত্রের প্রভাব ক্রমশ
বৌদ্ধ ধর্মের উপরেও ছড়িয়ে পড়েছে। এবং মহাযান বৌদ্ধ ধর্মের যে বোধিসত্ত্বদের কল্পনা একসময় তৈরি হয়েছিল, ক্রমশ তন্ত্র এই দেবতাদেরকে নতুনভাবে রিইন্টারপ্রেট করে বৌদ্ধ ধর্মকে একটা সম্পূর্ণ নতুন ফর্ম দিয়েছে, যা বজ্রযান বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। ক্লাসের বাকি অংশে আমরা এই বজ্রযান বৌদ্ধ ধর্ম সম্বন্ধে আলোচনা করব। বজ্রযান শব্দটায় কি এলিমেন্ট হচ্ছে বজ্র? তন্ত্র ক্রমশ যখন বৌদ্ধ ধর্মের উপর প্রভাব বিস্তার করতে থাকে, তার প্রথম পর্যায়ে তান্ত্রিক বৌদ্ধ ধর্মের নাম ছিল মন্ত্রযান। মন্ত্রযান বৌদ্ধ ধর্মে সিক্রেট মন্ত্রের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছিল। এবং বৌদ্ধ ধর্মে কোন দেবীরা আসছিলেন, এইখানেই একজন খুব গুরুত্বপূর্ণ দেবীর কথা আমি বলবো, যে এই উর্বরতার ধর্মের ইতিহাসে শুধু ভারতে নয়, গোটা পৃথিবীতে যে দেবীর ভূমিকা অত্যন্ত কেন্দ্রীয়। কারণ এই তান্ত্রিক বৌদ্ধ ধর্মের বিকাশের অর্থ হচ্ছে পুরুষ দেবতাদের পাশাপাশি দেবীদের প্রয়োজন, যারা সেই দেবতাদের শক্তি হিসাবে বা ফিমেল প্রিন্সিপালের প্রতীক হিসাবে গৃহীত হবেন। এবং মেল প্রিন্সিপাল ফিমেল প্রিন্সিপালের ইউনিয়ন হচ্ছে তান্ত্রিক ধর্মের অন্যতম উপাদান। এখন আমরা জানি মহাযান বৌদ্ধ ধর্মে দেবতাদের স্থান অধিকার করেছিলেন বোধিসত্ত্বরা, যে বোধিসত্ত্বদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিলেন অবলোকিতেশ্বর, তাছাড়াও মঞ্জুশ্রী, বজ্রপাণী, এই মৈত্রেয় প্রভৃতি বোধিসত্ত্বদের কথা আমরা আলোচনা করেছি। ক্রমশ মহাযান বৌদ্ধ ধর্মে আমরা একজন নারী বোধিসত্ত্বের ধারণা দেখতে পাই, যে নারী বোধিসত্ত্বের নাম তারা। তারা শব্দটার একটা সংস্কৃত ভাষায় অর্থ রয়েছে, যিনি তরণ করেন, অর্থাৎ বিপদ থেকে উদ্ধার করেন, বা নৌকায় করে যিনি পার করেন, এই রকম। তারা বিপদ থেকে উদ্ধার করেন। তারার সৃষ্টি কিভাবে হয়েছে মহাযান বৌদ্ধ সাহিত্যে বলা হয়েছে, অবলোকিতেশ্বর আমরা জানি, যিনি করুণার দেবতা বোধিসত্ত্বদের মধ্যে, যিনি সমস্ত জীবের যন্ত্রণা দেখে করুণা ক্লিষ্ট, সেই অবলোকিতেশ্বর যিনি মানুষের দুঃখেই এতটা কষ্ট পান, তিনি যখন নরকের দিকে তাকালেন এবং নরকে সকলের কতটা নির্যাতন ঘটছে সেই দৃশ্য অবলোকন করলেন, তখন অবলোকিতেশ্বরের চোখ দিয়ে যে অশ্রু গড়িয়ে পড়ল, সেই অশ্রু থেকে তারার জন্ম হলো। কোথাও কোথাও বলা হচ্ছে সেই অশ্রু থেকে একটি পদ্ম সৃষ্টি হলো এবং এই পদ্ম থেকে তারার জন্ম হলো। এই তারা বৌদ্ধ ধর্মে প্রথম দেবীর স্থান অলঙ্কৃত করলেন। মহাযান গ্রন্থে তারার উৎপত্তির যে কাহিনী, এটা দেখলে মনে হতে পারে তারা একজন দেবী যিনি বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেন, কারণ অবলোকিতেশ্বর মানুষের প্রতি করুণাক্লিষ্ট হয়ে মানুষকে নানা বিপদ থেকে রক্ষা করেন। এই বিপদগুলোকে মহাযান সাহিত্যে বলা হয়েছে অষ্টমহাভয়, এবং এই বিপদ থেকে রক্ষা করার কাজে অবলোকিতেশ্বর এবং মানুষের মধ্যে মধ্যস্থতা করেন তারা। কাজেই তারা বিপদ থেকে রক্ষা করার দেবী, এই জন্যই তিনি তরণ করেন, অর্থাৎ তারা। এই অষ্টমহাভয় কী কী? বিভিন্ন পার্থিব বিপদ, যেমন সিংহ, হাতি, আগুন, সাপ, চোর ডাকাত, কারাদণ্ড, বিভিন্ন দানব এবং দৈত্যের আক্রমণ, জল প্রভৃতি আটটা বিষয় থেকে যে ভয়, অবশ্যই বৌদ্ধ দর্শনে মনে করা হয় এগুলো মেটাফরিক্যাল, এগুলো অন্য বিভিন্ন দার্শনিক বক্তব্য রাখছে, কিন্তু আমরা খুব পার্থিব স্তরেও মানুষ প্রত্যক্ষভাবে বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীর থেকে, আগুন থেকে, জল থেকে, রাজনৈতিক রোষের ফলে বন্দি হওয়া থেকে, চোর ডাকাতের আক্রমণ থেকে, বা বিভিন্ন দৈত্য দানব পিশাচ ভূতপ্রেতের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য অবলোকিতেশ্বর এবং তারার কাছে প্রার্থনা করা শুরু হয়। আমরা দেখতে পাই যে দশমহাবিদ্যার কথা যে শাক্ততন্ত্রে বললাম, তাদেরও একজনের নাম তারা। আমরা জানি দেবী কালীর অন্যতম নাম তারা। এবং ব্রাহ্মণ্যতন্ত্রেও আমরা দেখতে পাই যে এই অষ্টমহাভয়ের বিষয়গুলোর থেকে রক্ষা করছেন দেবী বা তারা। কাজেই তারা যদিও বৌদ্ধ ধর্মের একজন দেবী, ক্রমশ ব্রাহ্মণ্যতন্ত্রেও তিনি গৃহীত হয়েছেন এবং তাকে দশমহাবিদ্যার অন্যতম বলে গ্রহণ করা হয়েছে। তো এই তারার ধারণা বৌদ্ধ ধর্মে কোথার থেকে এলো? আমরা অলরেডি আলোচনা করেছি যে মহাযান বৌদ্ধ ধর্মের উপর সেমিটিক ধর্মেরও কিছুটা প্রভাব ছিল, অবলোকিতেশ্বরের রূপকল্পনার উপর যীশুখ্রিস্টের ধারণার হয়তো প্রভাব ছিল। আবার আমরা আজকের ক্লাসের গোড়ার দিকে এই কথাও আলোচনা করেছি যে সেমিটিক ধর্ম, যাকে আমরা বলি, অর্থাৎ মধ্য এশিয়ায় যে ধর্মগুলোর বিবর্তন ঘটেছে,
ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম, এগুলো যদিও একেশ্বরবাদী, পিতৃতান্ত্রিক, অর্গানাইজড রিলিজিয়ান, উর্বরতার ধর্ম নয়, কিন্তু এই মধ্য এশিয়ার এবং পশ্চিম এশিয়ার অঞ্চলেও এই ধর্মগুলোর উত্থানের আগে কিন্তু দেবীকেন্দ্রিক উর্বরতার ধর্ম প্রচলিত ছিল। পৃথিবীর প্রাচীনতম ব্রোঞ্জের সভ্যতা বর্তমান ইরাক এবং সিরিয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মেসোপটেমিয়ার সভ্যতা। সেই সময় থেকে আমরা উর্বরতার দেবীদের উপাসনা মধ্য এশিয়া, পশ্চিম এশিয়ায় পাই। যে দেবীর নাম প্রাচীন সুমেরীয় সভ্যতায় ছিল ইনান্না, একজন সিংহবাহিনী দেবী যিনি অশুভ শক্তিকে বিনাশ করেন, এবং আক্কাদীয় ভাষায় মেসোপটেমিয়ার উত্তর ভাগের নাম অ্যাসিরিয়া, দক্ষিণ ভাগের নাম ব্যাবিলনিয়া। এই ব্যাবিলনিয়ার আবার দুটো অংশ রয়েছে, সুমের এবং আক্কাদ। সুমেরে সুমেরীয় ভাষায় এই দেবী ইনান্না নামে পরিচিত, এবং সুমেরের দক্ষিণ অংশে এই দেবী নাম ছিল ইশতার। এই ইশতারের প্রতীক ছিল স্টার। স্টার শব্দটাই সম্ভবত ইশতার শব্দটার থেকে এসেছে, যে স্টারকে আমরা সংস্কৃত ভাষায়, বাংলা ভাষায়, ভারতীয় ভাষায় বলি তারা। কাজেই দেবী উপাসনায় তারা শব্দটার এবং তারা প্রতীকটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বিশ্বব্যাপী রয়েছে, এবং সম্ভবত প্রাচীন মেসোপটেমিয়ায় যে উর্বরতার ধর্ম ছিল সেইখানকার অন্যতম প্রধান উর্বরতার দেবী ইনান্না বা ইশতার, তার নাম থেকে, তার প্রতীক হিসাবে যে শব্দটা এসছে স্টার, যা তারাকে বোঝায়। তার কারণ কি? স্টারের সঙ্গে ইশতারের সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে, আমরা জানি উর্বরতার ধর্ম মেল প্রিন্সিপাল এবং ফিমেল প্রিন্সিপালের মিলনের কথা বলে, এবং এই মেল প্রিন্সিপাল এবং ফিমেল প্রিন্সিপালের প্রতীক হিসাবে মূর্তি নির্মাণ, ভাস্কর্য নির্মাণ তৈরি হওয়ার অনেক আগে যে ক্রুড প্রতীক প্রাচীন যুগে ব্যবহৃত হতো সেটা হচ্ছে, একটি ত্রিভুজ ছিল নারীর জননাঙ্গের প্রতীক এবং উল্টানো ত্রিভুজ, এবং একটি সোজা ত্রিভুজ হচ্ছে পুরুষের জননাঙ্গের প্রতীক। কাজেই একটি উল্টানো ত্রিভুজ এবং তার উপর একটি সোজা ত্রিভুজকে বসালে সেটা একটা স্টারের শেপ ধারণ করে। এইটাই ছিল মেল প্রিন্সিপাল এবং ফিমেল প্রিন্সিপালের ইউনিটির প্রতীক। এই প্রাচীন উর্বরতার ধর্মের বিশ্বাস যে ইহুদি ধর্ম এবং তার থেকে খ্রিস্ট ধর্ম, ইসলামের উপরেও পড়েছিল, তার প্রমাণ হচ্ছে এই স্টার কিন্তু স্টার অফ ডেভিড নামে বাইবেলের ওল্ড টেস্টামেন্টেও ইহুদি ধর্মের অন্যতম প্রতীক হিসাবে স্বীকৃত। এবং যারা একটা পপুলার উপন্যাস দা ভিঞ্চি কোড পড়েছ, তারা সবাই জানো যে এই স্টার প্রতীকটা দীর্ঘকাল একটা সিক্রেট সোসাইটির প্রতীক, যেখানে যে সিক্রেট সোসাইটিগুলো ফার্টিলিটি কাল্টের ধারণা খ্রিস্ট ধর্মের মধ্যেও ধরে রেখেছিল, এবং সেই কারণে যারা যীশুখ্রিস্টকে অবিবাহিত মনে করতেন না, বরঞ্চ মেরি মদেলা বলে একজন নারী সঙ্গীর কথা যীশুখ্রিস্টের জন্য ভাবতেন এবং মনে করতেন যীশুখ্রিস্ট বিবাহ করেছেন, সন্তানের জন্ম দিয়েছেন, তাদের কাছেও এই স্টার ছিল। এই মধ্য এশিয়ার দেবী ইনান্না বা ইশতার ভারতীয় উপমহাদেশেও জনপ্রিয় হন। যখন মধ্য এশিয়ার যাযাবর জাতিগুলো মৌর্য পরবর্তী যুগে ভারতে প্রবেশ করেন, এই ইনান্নারই পরবর্তীকালের নাম নানা, এবং আমরা বলেছি সম্রাট কনিষ্ক ননার ভক্ত ছিলেন। ভারতেও যে কুষাণ মন্দিরগুলো স্থাপিত হয়েছিল সেখানে সিংহবাহিনী দেবী ননার মূর্তি ছিল, কনিষ্কের মুদ্রাতেও সিংহবাহিনী দেবী ননার মূর্তি ছিল। এই ননা, ইনান্না, ইশতারের ধারণার থেকে আমরা দুর্গার সিংহবাহিনী মূর্তি শাক্ত ধর্মের মধ্যে পেয়েছি, এবং এই স্টারের ধারণা থেকেই সম্ভবত বৌদ্ধতন্ত্রে যে তারার কল্পনা, অর্থাৎ অবলোকিতেশ্বরের স্ত্রী শক্তির নাম তারা, এই ধারণাও কিন্তু আমরা পাচ্ছি। কারণ পরবর্তীকালে বৌদ্ধতন্ত্রে এবং ব্রাহ্মণ্যতন্ত্রে, অর্থাৎ শাক্ততন্ত্রে, এই দেবীর অন্যতম প্রধান মূর্তি যেটা ফিমেল প্রিন্সিপাল এবং মেল প্রিন্সিপালের মিলনের প্রতীক, সেটা হচ্ছে শিব এবং শক্তির যে মিলিত মূর্তি। আমরা দেখেছি সাধারণ কালী পুজোতেও যে নিচে শিবের দেহ থাকে এবং তার উপর কালী নগ্নাবস্থায় দণ্ডায়মান থাকেন, তান্ত্রিক উপাসনায় এই মূর্তির ফর্ম আরেকটু অশ্লীল এবং আরেকটু যৌনতার প্রতীকস্বরূপ, যেখানে নগ্ন শিবের দেহের উপর নগ্ন কালীর দেহ রয়েছে, এবং যেহেতু তান্ত্রিক ধর্ম স্ত্রী কেন্দ্রিক সেই জন্য এই মূর্তিকে বলা হয় বিপরীত রতাতুরা।
প্রচলিত যৌনতায় যেখানে পুরুষের স্থান উপরে এবং নারীর স্থান নিচে, সেই অবস্থান কিন্তু রিভার্স করা হচ্ছে তান্ত্রিক ধর্মে। এই ফর্ম বা এই মূর্তিরই অন্যতম নাম হচ্ছে তারা, কারণ সেটা আদিম যে রিভার্স ট্রায়াঙ্গেল এবং ট্রায়াঙ্গেলের মিলনের প্রতীক, সেই রূপটাকেই তুলে ধরছে। এবং এই তারাকেই অন্যতম প্রধান দেবী হিসাবে গৃহীত হতে দেখছি, যাকে কেন্দ্র করে বজ্রযান বৌদ্ধ ধর্মের একটা নতুন দর্শন তৈরি হচ্ছে। সেই দর্শন কি? বজ্রযান বৌদ্ধ ধর্ম ক্রমশ তারাকেই তাদের ধর্মের কেন্দ্রে স্থাপন করছেন। তারা শুধু অবলোকিতেশ্বরের স্ত্রী সঙ্গিনী থাকছেন না, বরঞ্চ বজ্রযান বৌদ্ধ ধর্মে বলা হচ্ছে যে সমস্ত কিছুর মূলে রয়েছেন আদিবুদ্ধ বা বজ্রসত্ত্ব, এবং আদিবুদ্ধের যে শক্তি তিনিও তারার একটা আদিরূপ যার নাম বজ্রসত্তাত্মিকা। এই বজ্রসত্তাত্মিকা বা ইনি আদিবুদ্ধের শক্তি। আদিবুদ্ধ এবং প্রজ্ঞাপারমিতার মিলনে সৃষ্টি হয়েছে পাঁচজন। এই পাঁচজন ধ্যানী বুদ্ধের নাম হলো, আমরা এতদিন জানি যে বুদ্ধের তিনটে কায়ের কথা মহাযান বৌদ্ধ ধর্ম বলতো, ধর্মকায়, সম্ভোগকায় এবং নির্মাণকায়। এখন তারও উপরে আদিবুদ্ধের কথা হচ্ছে, যাকে বলা হচ্ছে বুদ্ধের বজ্রকায়। এবং এই বুদ্ধের বজ্রকায়কে কেন্দ্র করে যে ধর্ম তৈরি হচ্ছে, সেখানে বলা হচ্ছে বজ্রসত্ত্ব বুদ্ধের এবং প্রজ্ঞাপারমিতার মিলনে সৃষ্টি হয়েছে পাঁচজন ধ্যানী বুদ্ধের। যে পাঁচজন ধ্যানী বুদ্ধের নাম বৈরচন, রসম্ভব, অমিতাভ, অমোঘ সিদ্ধি এবং অক্ষভ্য। অমিতাভ অবশ্যই বুদ্ধের সম্ভোগকায়ের নাম মহাযান ধর্মেও ছিল, কিন্তু এই নতুন চারটে নাম বৈরচন, রত্নসম্ভব, অমোঘ সিদ্ধি এবং অক্ষভ্য, এগুলো নতুন। এই পাঁচজন ধ্যানী বুদ্ধের পাঁচজন সঙ্গিনী রয়েছেন পাঁচজন তারা। এই তারাদের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অমোঘ সিদ্ধির শক্তি হিসাবে রয়েছেন শ্যামা তারা, যার থেকে হয়তো শ্যামাকালীর ধারণা পরবর্তীকালে এসেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর অক্ষভ্য বুদ্ধের শক্তি হিসাবে রয়েছেন উগ্র তারা, যিনি মৃতদেহের উপর দাঁড়িয়ে থাকেন এবং যার হাতে খড়গ থাকে, গলায় মুন্ডমালা থাকে এবং হাতে একটি ছিন্ন মুন্ড থাকে। কোনো সন্দেহ নেই যে এই উগ্রতারার মূর্তির থেকেই কালীমূর্তির ধারণা পরবর্তীকালে এসেছে, এবং দশমহাবিদ্যার যে তারা মূর্তি তা প্রকৃতপক্ষে উগ্রতারার মূর্তি। তো এই পাঁচজন ধ্যানী বুদ্ধ এবং পাঁচজন তারা, এদের প্রত্যেকের দুজন সন্তান রয়েছেন। তারাই হচ্ছেন একজন করে বোধিসত্ত্ব এবং একজন করে মানুষী বুদ্ধ, গৌতম বুদ্ধ এই রকমই একজন মানুষী বুদ্ধ। যাই হোক, কাজেই এই ধর্মাচরণে গৌতম বুদ্ধের স্থান কিন্তু হায়ারার্কিতে অনেক পরে এবং বজ্রসত্ত্ব বুদ্ধ বা আদিবুদ্ধের স্থান অনেক আগে। এবং বলা হচ্ছে বুদ্ধের যে তিনটি গৌতম বুদ্ধ বা মানুষী বুদ্ধ, ধর্মকায় অর্থাৎ স্বর্গে যে বুদ্ধ রয়েছেন, সরি, সম্ভোগকায় বা স্বর্গে যে বুদ্ধ রয়েছেন বা এইজন পাঁচজন ধ্যানী বুদ্ধ, এবং ধর্মকায় সর্বব্যাপী যে বুদ্ধের সত্তা, তারও উপরে রয়েছে বুদ্ধের বজ্রকায়। এবং এই চারটি শক্তিই কিন্তু মানব দেহের মধ্যে নিহিত আছে। মানব দেহের নাভিমূলে রয়েছে নির্মাণ চক্র, বুকে বা হৃৎপিণ্ডে রয়েছে সম্ভোগ চক্র, গ্রীবায় রয়েছে ধর্মচক্র, এবং তারও উপরে মস্তিষ্কের কাছে বা উষ্ণীষ কমলে রয়েছে বজ্রচক্র। এবং যে শক্তিকে কুণ্ডলিনী শক্তি বলা হয়েছে ব্রাহ্মণ্যতন্ত্রে, সেই শক্তিকে বৌদ্ধতন্ত্রে বা বজ্রযানে বলা হচ্ছে চণ্ডালী। এই চণ্ডালী নামের শক্তিকে জাগ্রত করবার জন্য তিনটে নারী দেহে রয়েছে, ইরাপিঙ্গলা, সুষুম্না আমরা শাক্ততন্ত্রে পেয়েছি, বৌদ্ধতন্ত্রে তাদের নাম প্রজ্ঞা, উপায় এবং সহজ। মাঝের নারীটা হচ্ছে সহজ, তার দুদিকে রয়েছে প্রজ্ঞা এবং উপায়। এই তিনটি নারীর সংযোগের ফলে চণ্ডালী শক্তিকে জাগ্রত করলে, চণ্ডালী শক্তি কুণ্ডলীকৃত অবস্থায় রয়েছে নাভিমূলে নির্মাণ চক্রে, সেখান থেকে ক্রমশ প্রজ্বলিত হয়ে উপরে গিয়ে যদি বজ্রচক্র অবধি পৌঁছতে পারে উষ্ণীষ কমলে, তখনই পরম জ্ঞান এবং পরম আনন্দ লাভ হয় এবং অলৌকিক শক্তির অধিকারী হন যিনি এই অনুষ্ঠান করছেন। এবং তার উপায়ে কিন্তু উর্বরতার অনুষ্ঠান পালন বা এই যে আদিবুদ্ধ এবং তারার মিলন, সেটাই একজন সাধক এবং তার সাধন ব্রাহ্মণ্যতন্ত্রের অনুশীলনের মতোই। এখানেও যৌনতা, শ্মশান এবং মাংসের ব্যবহার বজ্রযান বৌদ্ধ যাচ্ছে,
প্রাচীন বৌদ্ধ ধর্মের থেকে বজ্রযান বৌদ্ধ ধর্ম অনেক দূরে সরে এসেছে এবং তার অনেক বেশি সাদৃশ্য ব্রাহ্মণ্য বৌদ্ধ ব্রাহ্মণ্য তন্ত্রের সঙ্গে, প্রাচীন বৌদ্ধ ধর্মের সঙ্গে তার সংযোগ অত্যন্ত ক্ষীণ। শুধু প্রাচীন বৌদ্ধ ধর্মের কিছু কিছু দেবতাদের নাম, বুদ্ধ বা অবলোকিতেশ্বর বা অমিতাভ, সেগুলো এই বজ্রযান বৌদ্ধ ধর্মেও গৃহীত হয়েছে। এবং এই যে বজ্রযান বৌদ্ধ ধর্ম, এই ধর্মের পরবর্তীকালে আরও বেশ কিছু বিবর্তন ঘটেছে। এই বজ্রযান বৌদ্ধ ধর্মেও অন্যান্য তন্ত্রের মতোই মন্ত্র এবং গোপন মন্ত্রের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং এই মেল প্রিন্সিপাল এবং ফিমেল প্রিন্সিপালের মিলনকে প্রকাশ করে একটা বিশেষ বীজ মন্ত্র, ওং মণিপদ দে হুম, যেটা বজ্রযান বৌদ্ধ ধর্মে অবলোকিতেশ্বর এবং তার তারার অথবা বুদ্ধের এবং তারার মিলনের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। তাছাড়াও বিভিন্ন মন্ত্র রয়েছে। বজ্রযান বৌদ্ধ ধর্ম আরও বিবর্তিত হয়ে অন্য দুটো রূপ পরবর্তীকালে গ্রহণ করেছে। বজ্রযান থেকে আরও দুটো শাখা বেরিয়ে এসেছে। একটি শাখা তা সেই শাখায় আরও ভয়ঙ্কর দেবীদের রূপকে স্বীকার করা হয় এবং তাদের উদ্দেশ্যে নরবলি স্বীকৃত। এই শাখার নাম কালচক্রযান এবং বোঝাই যাচ্ছে যখন বৌদ্ধ ধর্মে নরবলি স্বীকৃত হচ্ছে তখন প্রাচীন বৌদ্ধ ধর্ম থেকে এই পরবর্তীকালের বৌদ্ধ ধর্ম কতটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কাজেই কালচক্রযান এক অর্থে কিন্তু বৌদ্ধ ধর্মের মূল পারপাসকেই বদলে দিচ্ছে, কারণ পশুবলির বিরোধিতা করা বৌদ্ধ ধর্মের উত্থানের একটা বড় কারণ ছিল। এবং অবশ্যই তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের বা থেরবাদী বৌদ্ধ ধর্মের মূল প্রিন্সিপালের একেবারেই বিরোধী, কারণ গৌতম বুদ্ধ কোনো ধরনের অলৌকিক শক্তির দাবিরই বিরোধী ছিলেন, যেখানে তন্ত্রে কিন্তু অলৌকিক শক্তির অধিকারী করে তোলাই প্রধান উদ্দেশ্য। এবং বজ্রযান বৌদ্ধ ধর্মও তার ব্যতিক্রম নয়। কিন্তু বজ্রযান বৌদ্ধ ধর্মেরই একটা এক্সট্রিম ফর্ম হচ্ছে কালচক্রযান। অন্যদিকে বৌদ্ধ ধর্মের মূলে যে সন্ন্যাসের ধারণা রয়েছে, তন্ত্রের জনপ্রিয়তায় যেহেতু সাধন সঙ্গিনীর প্রয়োজন হচ্ছে, সেই কারণে কিন্তু বৌদ্ধ ধর্মের কোনো কোনো শাখা সন্ন্যাসের উপরেও আর গুরুত্ব আরোপ করছেন না। তারা বলছেন যে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম পালন করে একজন গৃহী অবস্থায় থেকেও তান্ত্রিক আচার অনুষ্ঠান পালন করে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারেন। কাজেই তারা বৌদ্ধ ধর্মকে অনেক সহজ করে তুলছেন। সরহপাদ বলে একজন দার্শনিক এই মতের প্রবক্তা, যার নাম সহজযান। এবং আদি মধ্যযুগের বাংলায় সহজযান কিন্তু খুব জনপ্রিয় একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল, ধর্মীয় পথ ছিল। এই সহজিয়া ধর্মে যারা সিদ্ধিলাভ করতেন তারা গৃহী বা সংসারী উভয়ই হতে পারতেন, তাদেরকে বলা হতো সিদ্ধাচার্য। এবং এই বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচনা চর্যাপদ কিন্তু অনেকেই বাংলা সাহিত্যের, যদিও বাংলা ভাষা একে বলা যায় না, তান্ত্রিক কোড ল্যাঙ্গুয়েজ বা সন্ধ্যা ভাষা, একটা প্রোটো বেঙ্গলি ফর্মে এই কবিতাগুলো রচিত। বাংলা সাহিত্যের ইতিহাস যারা আমরা 11-12 পড়েছি সবাই চর্যাপদের কথা বলেছি পড়েছি, যেটা সহজযান বৌদ্ধ ধর্মের অন্যতম কাব্য সংকলন আমরা বলতে পারি। তো ফলত আমরা দেখতে পাই যে বৌদ্ধ ধর্মের একটা বিশাল বিবর্তন ঘটে তন্ত্রের প্রভাবে, এবং বৌদ্ধ ধর্ম এবং ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে যে ভেদ সেটা অনেকটাই মুছে যায় যখন উভয় ধর্মের মধ্যেই তান্ত্রিক মতবাদের জনপ্রিয়তা দেখা যায়। কারণ বৈষ্ণব শৈব শাক্ততান্ত্রিকদের সঙ্গে বৌদ্ধ তান্ত্রিকদের কিন্তু বিশাল কিছু পার্থক্য ছিল না। বজ্রযান বা কালচক্রযানের সঙ্গে শাক্ততন্ত্রের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আবার বাংলার সহজযান কিন্তু পরবর্তীকালে রাধাকেন্দ্রিক যে বঙ্গীয় বৈষ্ণবতন্ত্র তাকেও প্রভাবিত করেছে। এবং বাংলায় বাউল সম্প্রদায়ের যে ধর্মাচরণ দেহতত্ত্বের উপর নির্ভর করে, যারা কোনো বিশেষ ধর্মীয় পরিচয়ে বিশ্বাস করেন না, তার উপর কিন্তু সহজযান বৌদ্ধ ধর্ম এবং রাধাকেন্দ্রিক বৈষ্ণব ধর্ম উভয়েরই যথেষ্ট প্রভাব রয়েছে। কাজেই আমরা তন্ত্রের আলোচনা মোটামুটি এইখানেই শেষ করছি, যেখানে বজ্রযান বৌদ্ধ ধর্মের আলোচনা বিশেষ করে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়েই প্রশ্ন আসতে পারে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি এবং আশা করা যায় এই সপ্তাহে আমরা এই কোর্সটা শেষ করে ফেলতে পারব। ধন্যবাদ।